हेलो गाइज अस्सलामु अलैकुम निपास कूकिंग एंड ब्लग्स थेके आमी निपा बराबर मत चले आसलम आज आबार एकटी नतून ब्लग निये। आशा करी आजकेर ब्लगटी आपनादेर अनेक भालो लागबे। बाहिरेर अनेक बिस्टी पड़छे, निश्चयई आपनारा देखे बुझते पारछेन। आर बिस्टी पड़ले आमार मनटा अनेक भालो लागे। तो भाबलाम जे आजकेर एई बिस्टिर दिनटा आमी आमार आपू भाइयेदेर साथे शेयार करी कि कि करलाम एबं केमन काटलो आमार आजकेर साराटा दिन। तो भिउयार्स আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। তো চলুন দেখা যাক সারা দিন আমি আজকে কি করি। সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি পড়তেছে তাই আমার বেবির আজকে খিচুড়ি রান্না করলাম, খিচুড়ি খাবে। আর এটা মূলত আমার 26 তারিখের ভিডিও, আমার একটু আপলোড করতে দেরি হয়ে গিয়েছে, তো সেজন্য আমি প্রথমেই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি রান্নাটা মোটামুটি হয়ে আসছে। রান্নাটা হয়ে গেলে ওদেরকে খেয়ে দিয়ে তারপরে একটুরা খেলাধুলা করবে, এরপরে আমরা একটু বাহিরে যাব, বাবা একটু বাহিরে নিয়ে যাবে। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে, এদিকে আমার মেয়ে কি করছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। সো গাইস আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও রান্না বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সে খুব মনোযোগ সহকারে রান্না করতেছে। তার ভাইয়ের সাথে খেলা শেষ, এখন সে রান্না বান্না করবে, তারপরে বিকেলে তার বাবার সাথে ঘুরতে যাবে। এই হলো তার প্রতিদিনের প্ল্যান, প্রতিদিনের রুটিন আর কি। কি রান্না করতেছো? আমি ডাল বন্ডা আর খিচুড়ি রান্না করব। তাই আজকে কেন খিচুড়ি রান্না করবে? আমার আম্মু আজকে পোলাও রান্না করবে। আজকে বৃষ্টির দিন দেখে আমি খিচুড়ি রান্না করব, সবাই খেতে পারবে। তো আপনারা সবাই আমার মেয়ের রান্না খেতে কিন্তু চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমার মেয়ে সব, আম্মু এগুলো কি? এটা হচ্ছে চাল, এটা হলো ডাল, আর এটা মশলা, আর এটা হলো আলু। দেখলেন তো ভিউয়ার্স আমার মেয়ের কিন্তু সংসার সবই আছে এখানে, চাল ডাল তারপরে পেঁয়াজ তারপরে এই যে দেখেন সব কিছুই আছে ওর। তো এখানে শুধু রান্নাই করতেছে, এগুলোর ফল আছে, অনেক মিষ্টি। তো এভাবেই সারাক্ষণ খেলতে থাকে সে, এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি। তাই ও বাবা তোমার ফ্রিজটা তুমি এভাবে তুলে নিলে হাতে, দেখো কালকে রাতে তার একটা দাঁত পড়ে গেছে। দেখেন ফ্রেন্ডস, দেখেন ও কিন্তু ডিম ওর ফ্রিজের ভিতরে রেখেছিল, ফ্রিজটা হাতে। আমার ছেলে ওদিকে গান গাইতেছে। তো আমরা এরকম মজা করি, ফ্রিজটা পুরো হাতে তুলে নিয়ে তারপরে ডিমগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এখন সে হাসতে হাসতে মরে যাচ্ছে। দেখি তোমার ডিম দুটি তো অনেক কিউট মাশাল্লাহ। এটা কে কিনে দিয়েছে তোমাকে? তবে ভাইয়া তো এর ভিতরে মাঝখানে মাঝখানে এসে তাবিব ভাইয়ে তার খেলাধুলা সব পণ্ড করে দিয়ে যায়। কতক্ষণ কান্নাকাটি, আবার সে খেলাধুলা, এই তো এভাবে চলতে থাকে। তো কি হলো এখন রান্না বান্না শেষ? বরফ ও আচ্ছা আচ্ছা, আপনারা কেউ ব্যথা পেলে আমার মেয়ের কাছে আসবেন, বরফ রেখেছি দেখেছেন, ফ্রিজে বরফ রেখেছে। তাই তো অনেকগুলো আছে, দেখতে থাকুন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বলেছিলাম বিকেলে বের হব, তো বের হলাম। আমি আর তাবিব এক রিক্সায় উঠেছি, আর আমার মেয়ে ওর তার বাবা একসাথে উঠেছে। এখন আমরা যাচ্ছি নবাবে বোঝে যাব, একটু চা খাবো আর কি সন্ধ্যার পরে। আসলে বোর হয়ে গেছি ঘরে বসে থাকতে থাকতে, তোর বাবা বললো চলো একটু বের হয়ে চাটা খেয়ে আসি, তো সেজন্যই যাচ্ছি। মূলত আমরা শুক্রবারে বের হই, তো ভাবলাম একটু ভিডিও করি, আমি রাতের ঢাকা শহরটা আপনাদেরকে একটু দেখাই।
তো আমরা একেবারেই নবাবগঞ্জের কাছাকাছি চলে আসছি। ওর বাবা ভিতরে ঢুকে দেখবে চা আছে কিনা। চা যদি এখানে না থাকে তাহলে আমরা মজাতে চলে যাব, কারণ ওর বাবা মেইনলি আমাদেরকে আজকে চা খাওয়াবে, তো সেজন্যই নিয়ে আসছে। তো ঢুকে দেখলো যে চার ব্যবস্থা এখন নেই, তো আমরা এখন বের হয়ে যাব, আমরা চলে যাব মজাতে। তো সব কিছু আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন। তো এই তো আমরা নবাবগঞ্জ থেকে আমরা চলে আসলাম মজাতে। আসলে মজার চাটা তো মানে আমার বলার কিছু নেই, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা মজা। যেরকম মজা এই হোটেলটার নাম, সেরকমই আসলে অনেক মজা এই চাটা। তো দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই, আমরা এখানেও খাই, বিশেষ করে ওদের সকালের খিচুড়ি, তারপরে বিকেলের চা, নান এবং পরোটাটা আমার কাছে খুবই মানে ভালো লাগে। তো আপনারা এখনও যারা এখানে আসেননি চলে আসবেন, আমার রিকোয়েস্ট রইল, এবং এসে খেয়ে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো এই তো তারা দুই ভাই বোন বাহিরে আসলে খুবই খুশি। এদিকে আমাদের খাবারটাও চলে আসছে, আমরা আজকে নান আর চিকেন চপ খাবো, আর সাথে তো চা থাকবেই। আসলে দুপুরে ভরপুর খেয়েছি, এখন বেশি নেই নি, এক পিস এক পিস করে নিয়েছি, কারণ খেতে পারবো না। ওদের চিকেন চপটা আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ছেলে খুবই পছন্দ। আমার মেয়ে এতটা খেতে পারে না, কিন্তু আমার ছেলের আর আমার খুবই পছন্দের খাবার। তো আজকে কিন্তু আমি মোটামুটি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, এবং অবশ্যই আপনাদের আমি আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে তো প্রথমেই আমি বলেছি একটা লাইক দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের সামনে আগানো সম্ভব নয়। আপনারা যদি সাপোর্ট করেন আমরা অবশ্যই সামনের দিকে আরও মানে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে। তো দুই ভাই বোন খাচ্ছে, তাহাকে আসলে বেশি আমি এর আগেও বলি যে ওকে আসলে বেশি বের হওয়া মানে বের করা হয় না, তো বের হইলে না অনেক খুশি হয়ে যায়। তো এর জন্য ওর বাবা বলে যে এখন থেকে ওকে নিয়ে বের হব, মাঝে মাঝেই বের হব। তো এদিকে আপনাদেরকে একটু আমি চাটা দেখিয়ে দিচ্ছি, খুবই ইয়ামি চাটা। আসলে আমার তো যখনই ভিডিওটা দেখি মানে আমার আসলে প্রায়ই আমরা বের হই, আমরা দুজনে বের হইলেও মাঝে মাঝে এখানে চাটা খেয়ে নেই, খুব পছন্দ তাই। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমাদের বাসা থেকে এটা খুবই কাছে। ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।